নেভার স্কেপ 360 মানেই চমক, নেভার স্কেপ 360 মানেই নতুনত্ব। হ্যাঁ বন্ধুরা, স্বাগতম নেভার স্কেপ 365-এ। চলুন আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দেই নতুন আরেকটি মাইনিং অ্যাপ, যার নাম জিত মাইনিং। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক দেওয়া মাত্রই আপনাদের সামনে এরকম জিট মাইনিংয়ের একটি ইন্টারফেস চলে আসবে গুগল প্লে স্টোরের মাধ্যমে। আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল হতে একটু সময় নেবে। ইনস্টল হয়ে গেলে আমাদের সামনে ওপেন বাটন আসবে। অনেক মোবাইল ফোনে হয়তোবা ওপেন বাটন আসবে না, সেখানে আনইনস্টল আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা হোম পেজে ফিরে যাব এবং সেখান থেকে জিট মাইনিং অ্যাপের সরাসরি ক্লিক করে ইন করব। যাই হোক, আমরা এখন ওপেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের কিছু অ্যালাউ অপশনে ক্লিক দিতে হবে। অ্যালাউ করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আসে ইমেল, এরপর পাসওয়ার্ড, তারপর লগ ইন। তো এইটুকু আসলে আমাদের জন্য নয়, আমাদের যাদের অ্যাকাউন্ট নেই আমাদেরকে কী করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব। এরপর আমাদের সামনে একটা ওয়েলকাম ইন্টারফেস আসবে। এখানে একটু খেয়াল করবেন বন্ধুগণ, আমরা নর্মালি যত মাইনিং অ্যাপে আমরা সাইন আপ করি সেখানে ডিরেক্ট আমাদের ইমেল আইডিটা দিতে হয়, কিন্তু এই জিট মাইনিংয়ে আমাদের ইমেল আইডিটা দুইটা ভাগে বিভক্ত। প্রথমে আমাদের ইমেলের মূল অংশ, তারপর অ্যাট দ্য রেট, এরপর ইমেলের বাকি অংশ। তো নর্মালি আমরা সবাই জিমেল ইউজ করি, তো আমাদের অ্যাট দ্য রেটের আগে যে অংশটা সেখানে এই ইমেল ঘরে লিখতে হবে, এবং অ্যাট দ্য রেটের পরে জিমেল ডট কম, এটা অ্যাট দ্য রেটের পরবর্তী সেকেন্ড ঘরে লিখতে হবে। তারপর আমরা ইমেল চেক এই বাটনটাতে, সেই দেখবেন সেন্ড বাটন আছে, আমরা এই সেন্ড বাটনে ক্লিক দিব। ক্লিক করা মাত্রই আমাদের জিমেল অ্যাকাউন্টে অথবা ইমেল অ্যাকাউন্টে একটি কোড যাবে, আমরা সেই কোডটি এখানে লিখব। লিখার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ইউজার নেম চুজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা ইউজার নেম চুজ করার পর আমরা এটা চেক আইডি এই বাটনে ক্লিক দিয়ে আমরা চেক করে নিব যে ইউজার আইডিটি অ্যাভেলেবেল আছে, অন্য কেউ ইউজ করেছে। চেক আইডিতে ক্লিক দেওয়ার পর যদি এটা ভেরিফাই হয়ে যায়, অ্যাভেলেবেল থাকে, এরপর আমরা নিচের অপশনে আসব। এখানে প্রথমে আমরা আমাদের পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আবার কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড দিব। দেওয়ার পর আমরা নিচে পাবো রেফারেল কোড। রেফারেল কোড এখানে আমরা লিখব হাবিব ডিএচকে। এরপর চেক বাটনে একবার ক্লিক দিয়ে দেখে নিব যে আমাদের রেফারেল কোড ঠিক আছে কি না। এরপর আমাদের যেতে হবে একটু নিচে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অল একটি বাটন আছে, অর্থাৎ এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস এই দুইটা অপশন মিলে অ্যাকসেপ্ট অল এই বাটনে ক্লিক দিয়ে আমরা সরাসরি চলে যাব ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন। আমাদের সামনে জিট মাইনিংয়ের ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টার্ড এই কনফার্মেশন ইন্টারফেসটি চলে আসবে। এখানে আমরা আমাদের ইমেল দিব এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন করা মাত্রই দেখুন আমাদের সামনে এখন যে ইন্টারফেসটি আছে এটাই হচ্ছে জিট মাইনিংয়ের মূল ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে টোটাল কোয়ান্টিটি, এরপর মাই অ্যাভাতার, নিচে আছে টিম 0%, অ্যাক্টিভ ইউজার্স টোটাল অ্যাক্টিভ ইউজার্স কত, হ্যাশ পাওয়ার 0.5 পার আওয়ার, রিমেইন টাইম কত ঘন্টা বা কত সময় এটা চলবে। আমি শুরুতে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, জিট মাইনিং আফটার 12 আওয়ার্স অ্যাক্টিভেট করতে হয়, অর্থাৎ 12 ঘন্টা পর পর এটার স্টার্ট বাটনে ক্লিক দিতে হয়। এরপর নিচে দেখুন খুব সুন্দর একটি বিড়ালের মতো সে ঘুমিয়ে আছে, সে জেগে নেই। এর নিচেই স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক দেওয়া মাত্রই দেখবেন এই বিড়ালটি দৌড়ানো শুরু করবে, এবং যে হুইল বা চাকার মতো আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে সে দৌড়াতে শুরু করবে। আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি, দেখুন মাইনিং শুরু হয়ে গেল এবং বিড়াল ছানাটি ঘুম থেকে জেগে দৌড়ানো শুরু করলো। এবার দেখুন রেফারেল কোড ইউজ করে জয়েন করার কারণে আপনাদেরকে টোটাল জিট টোকেন 300, অর্থাৎ 300 জিট টোকেন ফ্রি দেওয়া হয়েছে। এবার আমরা আসি টিমে। টিমে আসলে আমরা শুরুতেই দেখতে পাবো টিম বোনাস 4%, ম্যাক্সিমাম 20%, অর্থাৎ এখানে আপনাদেরকে বা আমাদেরকে টিম ক্রিয়েট করতে হবে। এই টিমটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা সিম্পলি হোমে চলে যাব। আমরা নিচে মাঝখানে দেখতে পাবো ইনভাইটস, এই বাটনে ক্লিক দিয়ে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে
আমাদের টিমে অ্যাড করে নিতে পারবো। মনে রাখবেন, জিট মাইনিংয়ে আপনি সর্বোচ্চ 50 জনকে রেফারেল করতে পারবেন বর্তমান নিয়ম অনুযায়ী। দেখুন দেখি, অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে আপনাদেরকে একটা গুড নিউজ দিতেই ভুলে গেছি আমি। গুড নিউজটি হচ্ছে, এই হ্যাংস্টার্স বা জিট মাইনিং এরা চিটমনের সাথে পার্টনারশিপ করেছে। সো বন্ধুরা, দেরি না করে চলুন আমরা তাড়াতাড়ি জিট মাইনিং অ্যাপটি ডাউনলোড করে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলি এবং মাইনিং স্টার্ট করে দেই, এবং সেই সাথে আমরা চিটমনও কন্টিনিউ মাইনিং করতে থাকি। কারণ চিটমন এবং জিট মাইনিং এরা দুইজন যেহেতু পার্টনারশিপে আগাচ্ছে, অন্য যে কোনো মাইনিং অ্যাপের চাইতে বা যে কোনো কয়েনের চাইতে এরা অবশ্যই ভালো করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেভারস্কেপ 365 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।